আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে টেবিল ফ্যানের সুইচ কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি টেবিল ফ্যান অলরেডি খুলে রেখেছি, যেটা আপনারা সুইচ বোর্ডটি দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এই যে সুইচ বোর্ডটি আমরা কিভাবে চেঞ্জ করব, তো সুইচ বোর্ড চেঞ্জ করতে যেটা সবচেয়ে বড় প্রবলেমে পড়েন কিছু ভাই ব্রাদার আছেন, এই সুইচ বোর্ডটি চেঞ্জ করার সময় এই তারগুলো ওয়্যারগুলো সবগুলো খুলে ফেলে। আর খুলে ফেলাই এটা গুরুত্বপূর্ণ, খুলতে হয়, না খুললে আপনারা সুইচ চেঞ্জ করতে পারবেন না। তো এজন্য মূলত এই ওয়্যারগুলোকে খুলে ফেলে। এরপরে যখন নতুন সুইচ এখানে সেটিং করতে যায় বা সেটিং করে, এরপরে এই লাইনগুলোকে কালেকশান দেওয়ার সময় আর লাইনগুলোকে খুঁজে পায় না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি একবার এই ভিডিওটি দেখে ফেলে তাহলে আশা করি তাদের আর কোনো বুঝতে সমস্যা হবে না। আর এই ধরনের যদি সমস্যায় পড়ে তাহলে ফ্যানটিকে আবার সাবেক করে সেটিং করতে পারবে এবং কালেকশান দিতে পারবে, কালেকশান দিতে আর কোনো ভয় নেই। এমনও হতে পারে এই সুইচ লাগানোর কারণে, ভুলের কারণে কয়েলটি পুড়ে যাবে। তো মোটরের যদি কয়েলটা পুড়ে যায় তাহলে পুরা ফ্যানটা নষ্ট, আবার নতুন করে কয়েল করতে হবে, আর নয়তো বা মোটর কিনে নিতে হবে বা ফ্যানই বাদ দিতে হবে, ফ্যানটা কিনতে হবে। তো অবশ্যই এই যে ভুলটা, এই ভুলটা কখনোই করবেন না। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব, এই যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন এটা হলো মোটর থেকে এসেছে, এটা চারটি ওয়্যার থাকে। মূলত সব টেবিল ফ্যানে চারটি ওয়্যার দ্বারা এই মোটরগুলো করা থাকে। এখানে তিনটি সুইচ থাকে আর একটি কমন তার থাকে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি কমন তারে একটা গিটটা দিয়ে রেখেছি যাতে আমাদের চিনতে সুবিধা হয় আর এটা আমরা লাগাতে সুবিধা মতো লাগাতে পারি। এখানে আমরা দেখুন, এখানে সাদাটা হবে এক নাম্বার, হলুদটা হবে দুই নাম্বার, লালটা হবে তিন নাম্বার। হ্যাঁ, এখানে অন্য কালারও থাকতে পারে, নীল কালার থাকতে পারে, সবুজ কালার থাকতে পারে। তো বিশেষ করে এই তিনটি কালার থাকে, সাদা, হলুদ আর লাল, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের বলে দিচ্ছি সবচেয়ে এই চারটা তারের মধ্যে এই যে হোয়াইট নাম মাটা কালার, এই মাটা কালার যে তারটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সাদা সাদার মতো, এই সব প্রতিটা ফ্যানে এই কালারের ওয়্যারটা থাকবে আর এই ওয়্যারটা হবে কমন ওয়্যার। হ্যাঁ, অনেক যে টেবিল ফ্যানগুলো আপনারা খোলেন, যে সমস্যা হয়তো বা পড়েন, তার আগে আপনারা খেয়াল করে দেখবেন যে এই এসি লাইনের সাথে সবচেয়ে ভালো বুদ্ধি হলো এসি লাইনের সাথে কোন ওয়্যারটি আছে। তো এসি লাইনের সাথে আমাদের এই ওয়্যারটি ছিল। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এই এসি লাইনের সাথে একটি ওয়্যার থাকবে যেটা মোটরে শুধু যাবে আর একটি ওয়্যার সুইচের মধ্যে যাবে। হ্যাঁ, থাকবে। তো আমরা সুইচের ওয়্যার তো আমরা বুঝতে পারছি, এসি লাইনের একটা ওয়্যার সুইচে থাকবেই, এটা 100% এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু এটা যে আর একটা ওয়্যার এসি লাইনের, এই ওয়্যারটা মোটরের কোন ওয়্যারে লাগবে? আপনারা যখন এই সুইচটা চেঞ্জ করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই এই এসি লাইনটার যে ওয়্যারটা মোটরের লাইনে আছে ওই মোটরের ওয়্যারে যে কালারই হোক সেই ওয়্যারে একটা গিটটা দিয়ে রাখবেন। তাহলে আপনাদের এই ধরনের ভুল ভ্রান্তি আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এই সুইচটি চেঞ্জ করব। তো আমরা এই সুইচটি প্রথমে খুলে নেব। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা এখানে একটি নতুন সুইচ নিয়েছি, এই নতুন সুইচটি আমরা এখানে লাগাবো। তো আমাদের এখানে দুইটি নাট লাগানো আছে, আমরা নাটগুলোকে খুলে নিই। নাট খুলে নিলেই আমাদের সুইচটি কিন্তু খুলে আসবে। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে টেবিল ফ্যানের সুইচ চেঞ্জ করাটা খুবই সহজ হয়ে যাবে। তো এজন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সুইচটাকে খুলে নিয়েছি। তো এখানে যে সুইচটি আমরা হাতে নিয়েছি এটা আমাদের নষ্ট আছে, আমাদের এটা কাজ করে করে না, সমস্যা করে। তো তার জন্য আমরা এটিকে চেঞ্জ করব। তো একই সিস্টেমের প্রায় আমরা আরেকটি এখানে সুইচ বোর্ড নিয়েছি, এটাতে আমরা এখন সুইচ কালেকশন করব। তো এটা আমরা নষ্টটা রেখে দিলাম, এখানে নতুন একটা যেটা সেটা আমরা এখানে সেটিং করব। তো দেখুন দর্শক বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে সেটিং হয়, তার কারণ এটা এমনভাবে তৈরি করা থাকে যেটা খুব সহজে সেটিং করা যায়। তো আশা করি
দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন আমি এখানে নাটের জায়গায় গ্রুপে নাট লাগিয়ে দিলাম। এরপরে নিচের দিকে আমরা একটি নাট লাগিয়ে দিব। দুইটা নাটে যেহেতু কাজটা করা থাকে, সুইচটা আটকানো থাকে, তো এখানে দুইটি সুইচ লাগানো হয়ে গেল। তো এখন দর্শক বন্ধুরা এটি হলো এসি লাইনের ওয়্যার। এই দুইটি ওয়্যার হলো এসি লাইন 220 ভোল্ট, আর এইটা হলো মোটরের চারটি ওয়্যার। তো আমরা এখন এটা কিভাবে কমন করব, তো আমরা দেখাই কিভাবে এটা কমন করব। এই এসি লাইনের একটি ওয়্যার আমরা সুইচ বোর্ডে দেখুন দর্শক বন্ধুরা, এই যে এখানে চারটি লাইন আছে সুইচ বোর্ডে, তো চারটি লাইনের মধ্যে এই যে পাশাপাশি দর্শক বন্ধুরা এই যে সাদাটা যেটা আমরা অফ করি সুইচ একদম সব কিছু অফ হয়ে যায়, তো এই সাদাটাই আমরা একটা এসি লাইনের একটি ওয়্যার এখানে লাগিয়ে দিব। একটু খেয়াল করে দেখবেন, তাহলে আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা এখানে দেখুন, যেটা সাদা বা এক কথায় যে চারটি সুইচের মধ্যে যেটাতে একদম অফ হয়ে যায় সেই সোজা একটা সুইচের লাইন থাকবে। এই লাইনটাতে আপনারা এসি লাইনের একটি ওয়্যার লাগিয়ে দেবেন, হ্যাঁ, আর একটি ওয়্যার বাকি থাকবে। এখন আমাদের এখানে মোটরের লাইনগুলো থেকে একটি লাইন লাগাতে হবে। তো আমরা আগেই বলেছি যখন খুলে নেবেন সুইচটা তখন কিন্তু এই এসি লাইনের যে ওয়্যারটা মোটরের সাথে থাকবে এটাতে একটা গিটটা দিয়ে রাখবেন। বিশেষ করে আমি বলছি মাটা কালারের ওয়্যারটাতে কিন্তু এসি লাইনের ওয়্যারটা থাকে, তো আমরা এখানে মাটা কালারের ওয়্যারে একটি গিটটা দিয়েও রেখেছি। এটা আমাদের কমন লাইন মোটরের, তো এই মোটরের কমন লাইনে আমরা ওয়্যারটি লাগিয়ে দিব। তো তার জন্য এখানে টিউব দিলাম এবং এখানে ওয়্যারটি লাগিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা এসি লাইনটি দুইটি লাগানো হয়ে গেলে এখন আমাদের সুইচ তো লাগাতে হবে। সুইচের জন্য দেখুন এখানে সাদাটা আমরা দেখিয়ে নিয়েছি, সাদাটা হবে 1 নম্বর, হলুদটা হবে 2 নম্বর, লালটা হবে 3 নম্বর। তো আমরা এখানে সুইচ বোর্ডে এইটা হলো আমাদের 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো সুইচের 3 নম্বর। তো আমরা 1 নম্বরে সাদাটা দিয়ে নেব। দুই নম্বরে হলুদটা দিয়ে নেব। এবং 3 নম্বরে লালটা লাগিয়ে দিব। দর্শক বন্ধুরা একবার দেখে নিন কিভাবে করলাম, এসি লাইনের একটি ওয়্যার সুইচে আর একটি ওয়্যার কমন লাইনে মোটরের, আর 1 নম্বরে মোটরের একটি সাদা ওয়্যার, 2 নম্বরে হলুদ মোটরের একটি ওয়্যার এবং 3 নম্বরে মোটরের একটি লাল ওয়্যার। তো এভাবে দর্শক বন্ধুরা সুইচটি লাগালেই কিন্তু আপনাদের সুইচটি লাগানো হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে টেবিল ফ্যানের সুইচ চেঞ্জ করতে হয়। তো আমরা এটি এখন সুইচটি চেঞ্জ করেছি, একটু চেক করি। আমরা লাইন দিলাম এবং এখানে সুইচ দিলাম। দেখুন দর্শক বন্ধুরা আমাদের মোটরটি কিন্তু চলছে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। আর আমরা এখানে অফ করলাম, দেখুন এখানে মোটরটি অফ হয়ে গেল। তো আমাদের সুইচটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। দর্শক বন্ধুরা আমি হয়তোবা আপনাদের ভালো মতো দেখাতে পারলাম না, তারপরও যতটুকু পারলাম আমি আপনাদের দেখিয়ে দিলাম বা শিখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।